ভালো কি আছি? হঠাৎ এক দমকা হাওয়া ছুঁয়ে গেল আমায়, বলে গেল, বাহ, বেশ ভালোই তো আছো। পাতাবাহারি গাছটা কত রঙিন পাতায় সেজেছে। দমকা হাওয়া ছুঁয়ে গেল ওকেও, বলে গেল, বাহ, বেশ তো আছো। শিরশির করে দোলার ভঙ্গিমা বোঝালো কত খুশি সে। আমার ঘরের খোলা জানলার নিচে কত পায়রার বাস। ছোট বাসায় কতবার নতুন অতিথির অপেক্ষা করেছে ওরা। দমকা হাওয়াকে বলল, আমরাও ভালো আছি। সারা রাত ধরে ভেজা কাকটাও বলল, ভালো আছি। সাজের বেলায় অরুণ আলো মৃদু হলো, ঘনিয়ে এলো নিকষ কালো আধার। জানতে চাইলাম নিজের কাছে, আমিও কি ভালো আছি? ঠিক করলাম কাল বলবো। আবার হলো ভোর, সেই চেনা চেনা দমকা হাওয়া আবার ছুঁয়ে গেল আমায়। না, বলা হলো না এবারও। আবার খোঁজে রইলাম ভালো থাকার। অন্যদিন চায়ের সঙ্গে গুড মর্নিং করি, আজকে ব্রেকফাস্টের সঙ্গে গুড মর্নিং। ডালিয়া সঙ্গে প্রচুর পরিমাণে ভেজিটেবল, আর আলু নেই, কিন্তু আলু দিইনি, তোমাকে তো দেখাই যাচ্ছে না, আলু দিইনি, গাজর, বিনস, ফুলকপি আর মটরশুঁটি, এই দিয়ে বাবাজি কাঠুল্লু। বাবাজি কাঠুল্লু সকালবেলা উঠেই শুরু করে দিয়েছে, দেখেছো? ভাবলাম রোজই তো চা খেতে খেতে শুরু করি ব্লগটা, আজকে ব্রেকফাস্ট খেতে খেতে শুরু করি। এই বাবাজি ঠুল্লুটা কপিল শর্মার শো থেকে এসছে আমি জানি, কিন্তু এই ব্যাপারটা হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম তখন পাড়ায় পাড়ায় এক দল আসতো এই সাপে খেলা দেখাতে, সেখানে একজন গাইতো, মনসার পুজো যদি দিত সদাগর তবে কেন বাসর ঘরে মরত লক্ষ্মীন্দর। সেটাই মডার্নাইজেশন করে বাবাজি কা ঠুল্লু। আজকে রান্না প্রায় শেষ করে এনেছি জানো তো, একটু তাড়া আছে, একটু তাড়াতাড়ি দিতে হবে ডেলিভারিটা। তো ডেলিভারিতে আছে আজকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে সর্ষে দিয়ে কাতলা মাছ, আর আমরা খাবো হচ্ছে মাছের মাথার বাঁধাকপিটা খাবো, আর খাবো তোমার ইয়ে কি বলে ডিম অমলেট করে। পরে আবার আসছি, গুড আফটারনুন। এখন বাজে ঠিক 2:30, এইটাই আমাদের টাইম, খাওয়া শেষ। তোমাদের কয়েকটা জিনিস দেখাই, আমি যেগুলো ঘরোয়া উপায়ে করছি সেগুলো তোমাদের দেখাই, পরে তোমাদের সাথে কথা বলবো। আজকে রান্নার টাইম কিছু ভিডিও করিনি, একটু তাড়া ছিল বলে। তোমাদের সাথে পরে একটা জিনিস শেয়ার করব, যে আজকে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু দুর্ঘটনাটা ঘটেনি, লোকনাথ বাবা আমাদের রক্ষা করে দিয়েছেন। কি দুর্ঘটনা! আমি সাধারণত এই টাইপের জিনিসপত্র শেয়ার করি না, কিন্তু এটা আমি কেন শেয়ার করব তার কারণ হচ্ছে যাতে তোমরাও সতর্ক থাকতে পারো, সেই জন্য আমি সন্ধ্যাবেলা এটা শেয়ার করব কি ঘটনাটা ঘটেছে। তার আগে দেখো আমি কি কি করেছি। এই দেখো আদাগুলোকে না একদম স্লাইস করে কেটেছি, ঠিক এরম স্লাইস করে কেটেছি, কেটে দেখো এগুলোকে একদিনেই প্রায় শুকিয়ে গেছে, আর একটা রোদ খাওয়াবো শুকিয়ে যাবে, আর আমার হাতটা এরকমই থাকে শীতকালে, তাও এখন ভালো আছে। এ দেখো এইভাবে আমি তারপরে গুঁড়ো করে রেখে দেবো, আদার গুঁড়ো করে। আর কদিন আগে দেখেছিলে যে আমলকি কেটে রোদে শুকোতে দিয়েছিলাম বিট নুন দিয়ে,
এই যে আমার আমলকি রেডি হয়ে গেছে, আমি কৌটোতেও ভরে ফেলেছি। এই দেখো কি সুন্দর, এখন একটা মুখে দিয়ে দেব, আবার ঢাকা দিয়ে দেব। আমলকি হলো, এবার আদা গুঁড়ো গুঁড়ো হবে, আর এইটা এসেছে, এইটা দিয়ে তোমার মশারির হুক লাগানো হবে। কি সুন্দর দেখো, এ দেখো, এই প্রথমে দেওয়ালে ফুটো করে তারপরে এইটা ঢুকিয়ে দেওয়া হবে, দিয়ে এর ভেতরে প্যাঁচ আছে, আর এটার পেছনে, হুকের পেছনে প্যাঁচ আছে, এই প্যাঁচটা দিয়ে লাগিয়ে দেওয়া হবে মশারির জন্য। লাগাবে পরে, পল্লব লাগাবে। আদাটা আজকে এমনি ঢাকা দিয়ে রেখে দেবো, কালকে আরেকটু রোদ খাওয়াবো, তারপরে গুঁড়ো করে নেব। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো, দেখেছো আমি উল কিনেছিলাম, দেখেছিলে, এই যে ক্রচেটের, এগুলো বুনছি, যাব তো কলকাতায়, অনেককে দেবার আছে, তাদের জন্য গিফট করব এগুলো, নিজের হাতের করা জিনিস। কেমন হয়েছে বলবে? হ্যাঁ, আরো সবগুলো হোক, সবগুলো একসাথে দেখাবো। এটাতেও এখনো বাকি আছে, চেনটা লাগানো হয়নি, চেন লাগানো হলে কমপ্লিট হবে। Thank you.
হয়ে গেল, হোম ডেলিভারি সব হয়ে গেছে। আজকে ছিল রুটি আর ঘুগনি, রুটি আর ঘুগনি করে দিয়েছে, এবার পল্লব নিয়ে চলে যাচ্ছে। আর আমাদের হবে, আমাদেরও রুটি আর ঘুগনি খাবো, কিন্তু আমাদের আটাটা হচ্ছে মাল্টিগ্রেন আটার রুটি, তো আমাদের আটাটা মেখে রেখেছি। এখন বাজে 8:30, 9:30-এর মধ্যে খেয়ে নেবো, এবার থেকে খুব তাড়াতাড়ি খেয়ে নেবো। এখন যাচ্ছি নিচে একটুখানি, মা হয়তো আছে কিনা জানি না, বাবা আছে, একটু ওদের সাথে, বাবা দিদি টিদি ওদের সাথে একটু আড্ডা মেরে আসি। পল্লব আসলে কি জানি কি একটা এখানে দেখা যাচ্ছে, পল্লব আসলে ওপরে চলে আসবো, ওপরে এসে রুটিটা করে খেয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে অন্যান্য কাজ হবে। চলো পরে আবার দেখা হবে তোমাদের সাথে, অনেক কথা আছে তোমাদের সাথে। হ্যালো, আপনি কি করছেন? বসে আছি, কি কি আরামসে বসে আছে মশারির তলায়। এই দেখো মশারি টাঙিয়ে নিয়েছি, এই যে মশারিটা খুব সুন্দর হয়েছে, টান টান হয়েছে। এটা মশার জন্য মশারি না, ঠান্ডার জন্য মশারি। এটা ঠিক, ঠান্ডার জন্যই মশারি, মশা আমাদের তত নেই, টিনের ঠান্ডাটা যাতে না টানে সেই জন্যই মশারি। এই দিক থেকে দেখে নিলে তো, মশারি টানানোর দায়িত্ব পল্লবের, আর খুলে দেবে ও, ভাঁজ করব আমি, এই দায়িত্বটা আমার। এদিকে এদিকের আলোটার জন্য না খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না, ওই দিক থেকে দেখাবো, এই যে এখানটা থেকে দেখাচ্ছি, এই যে। হ্যালো, দেখ সব সময় বাবাজি কাঠুল্লু করে যাচ্ছে। দেখো টিপটা, ও মামুন আইব্রোসটা করছিল, থ্রেডিংটা করছিল আর কি, ওই জন্য টিপটা খুলে এখানে লাগিয়ে রেখেছিল। তুমি আমায় বলনি তো যে আমার টিপটা এখানে লাগানো রয়েছে? খাওয়া দাওয়া হয়ে গেছে, খেলাম হচ্ছে ঘুগনি আর রুটি রাত্রিবেলা, আর আজকে মশারি টাঙিয়ে নিয়েছি। আর তোমাদের সঙ্গে যেটা বলবো বলেছিলাম সেইটা আগে শেয়ার করি, বললাম না যে একটা দুর্ঘটনা, বড়সড় দুর্ঘটনার হাত থেকে আজকে আমরা বেঁচে গেছি। সাধারণত আমি এই টাইপের ভিডিও করি না, ভিডিওটা কেন করছি সেটাও তোমাদের বলি। করছি এই কারণে যে এটা খুব একটা সাধারণ দুর্ঘটনা, যেটা যে কোনো মানুষের সাথে ঘটতে পারে, সেই জন্য আমি বলছি যাতে বাকিরা সতর্ক হতে পারে। এই যে দেখছো, এই যে দেখছো এক্সটেনশন কর্ডটা, এটা আনা হয়েছিল ওই হ্যাঁ দেওয়ালিতে আলো জ্বালানোর পারপাসে, তো সেটার জন্য খুব বেশি ওয়াটের দরকার হয় না। এইবার আমার ইলেকট্রিক কেটলটার কর্ডটা এত ছোট যে ওই কর্ডটা ইয়ে পর্যন্ত পৌঁছচ্ছে না, সুইচ বোর্ড পর্যন্ত। তো পল্লব কালকে, কালকেই তো স্টার্ট করেছে, কালকে এই এক্সটেনশন কর্ডটা দিয়ে লাগিয়ে দিয়েছে। কালকে 2-3 বার জল গরম করেছি, ঠিকঠাক জল গরম হয়েছে। আজকেও সকালবেলা জল গরম করেছি গ্রিন টি করার জন্য, না গ্রিন টি না, সকালে গরম জল খাওয়ার জন্য, সেই জলটাও গরম করেছি, কোনো অসুবিধা হয়নি। তারপরে দুপুরবেলা আমি স্নান করেছি, তরকারিতে জল দিয়েছি, তখনও কোনো প্রবলেম হয়নি। তারপরে আমি সব সেরে টেরে পল্লবের জন্য গরম জল বসিয়ে আমি এসে, আমি আর মামুন এখানে বসে কথা বলছি। তো যখন আমি সুইচটা অন করছি, তখন কর্ডটা দেখছি কি কর্ডটা যে হাতে লেগেছে একটু গরম মতন লাগলো। আমি ভাবলাম বোধহয় অনেকটা টাইম আছে তার জন্য গরম লাগছে। তারপরে না একটু পরেই পল্লব ঢুকে গেছে ইয়েতে, কি বলে রান্নাঘরে গিয়ে কি বলছে, কি একটা খুটখুট করছে। তারপরে বেরিয়ে এসে বলছে, এই যে একটা কত বড় অ্যাক্সিডেন্ট হতো, বলছে ও ঢুকেছে, আমরা কিন্তু খেয়ালই করিনি, ও ঢুকেছে পোড়া গন্ধ পেয়ে। পোড়া গন্ধ পেয়ে ঢুকেই ও তাড়াতাড়ি সুইচটা, তুমি আগে বোর্ডের সুইচটা অফ করেছিলে না, বোর্ডের সুইচটা অফ করে দিয়েছে। শুধু অবস্থাটা দেখো যে কিভাবে পুড়েছে ভেতরে, এই দেখো। যদি আজকে বাবা লোকনাথ আমাদের সহায় না হতো, তাহলে যে কি হতো জানা নেই। এই দেখো কিভাবে পুড়েছে, পুরো পুড়ে এই সুইচটা পুরো ঢুকে গেছে ভেতরে, এটার আর কোনো আপ ডাউন হচ্ছে না। হ্যাঁ, সুইচটা গোলে ভেতরে আটকে গেছে, তার মানে এতক্ষণ ধরে পুড়ছে আমরা কিচ্ছু বুঝতে পারিনি। এ দেখো কি অবস্থা, একটু সামনে থেকে দেখো, এ দেখো দেখেছো পুরো চিটে গেছিল ভেতরে। পল্লব এটাকে খুলে আবার কেটে কেটে বার করলো, আমি বললাম ফেলো না, আমি বন্ধুদের দেখাবো, আমার পরিবারের বন্ধুদের।
এই অবস্থা। আর এই অংশটুকু খালি যেইটুকু বাইরে ছিল সেই অংশটুকু ভালো আছে, এই অংশটুকু, বাকি সব এই অবস্থা। এবার এটা কি হতে পারতো হলে? এটা বাস্ট করে যেতে পারতো, বাস্ট করতো না, আগুন ফাগুন ধরে যেতে পারতো, আগুন ধরে যেতে পারতো। সব থেকে যেটা বড় কথা, আমার ইলেকট্রিক কেটলটা খারাপ হয়ে যেতে পারতো, শর্ট সার্কিট হয়ে যেতে পারতো। তাহলে কি হতো? আমি শুধু এই জন্যই দেখালাম যে আমরা রেহাই পেয়ে গেছি ভগবানের কৃপায়, লোকনাথ বাবার কৃপায়, জয় বাবা লোকনাথ। কিন্তু যে কোনো কারোর সাথেই তো এটা হতে পারে, যাতে এই জিনিসটা তোমরা একটু সতর্ক থেকো যে ভালো কোয়ালিটির কিনতে হবে। এবার আমি অনলাইনে অর্ডার করলাম, ওটা 1500 ওয়াটের, এইটা কোয়ালিটি ভালো ছিল না, ভালো ছিল না, তা খারাপও ছিল না, স্কিলের ছিল, স্কিল না না স্কিল না, ভুলভাল কোম্পানি। আচ্ছা, ভুলভাল কোম্পানি। আসলে একটা এক্সটেনশন কর্ড আছে তো, আরেকটা আনা হয়েছিল এই জন্যই যে লাইটে না, হ্যাঁ, টুনি লাগানোর সময় অসুবিধা হচ্ছিল। এবার আমরাও বোকার মতন এটা দিয়ে জ্বালাতে গেছি, তাই বলছি সতর্ক থেকো, সাবধানে থেকো, এইটাই বলার ছিল। বলছিলাম না যে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, তো এই হলো তার অবস্থা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর একটু এক্সাইটেড আছি, যেহেতু কলকাতা যাব সেজন্য একটু এক্সাইটেড আছি। কিছু তোমাদের মনে হয় যে কন্টেন্ট নতুন কিছু দেওয়ার জন্য যদি সেরকম তোমাদের কিছু থাকে আইডিয়া, তাহলে আমাকে আইডিয়া দিতে পারো, আমি চেষ্টা করব সেরকম দেওয়ার, কেমন? তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো অনুপমার সারাটা দিন। দারুণ দারুণ ব্লগ আসবে, একবার খালি যাই কলকাতায়, তারপরে দেখবে। তারপরেও আরো আরো প্রোগ্রাম আছে ডিসেম্বর মাস জুড়ে, জানুয়ারি মাস জুড়ে, দেখতে থাকো।